আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে ক্লিক করেছেন তো আপনারা জানেন ইতিমধ্যে সৌদি আরবে সকল সিটিতে কিন্তু চারটা থেকে পরবর্তী দিনের সকাল ছয়টা পর্যন্ত কারফিউ চলছে কন্টিনিউয়াসলি তো এরই মধ্যে কিন্তু কিছু কিছু শহরকে ভিন্ন ভিন্নভাবে কারফিউ দেওয়ার ঘোষণা দিয়েছিল আপনারা জানেন যে সৌদির বর্তমান যিনি বাচ্চা রয়েছেন সালমান বিন আবদুল আজিজ তিনি কিন্তু প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু প্রথম যে কারফিউর সময় পরিবর্তন করে দিয়েছিলেন যেটি হচ্ছে মক্কা মদিনা এবং জেদ্দা এই যে শহরগুলোর কিন্তু কারফিউর সময় পরিবর্তন করা হয়েছিল একবারে বিকাল তিনটার থেকে পরবর্তী দিনের সকাল ছয়টা পর্যন্ত এর পরবর্তীতে কিন্তু আবার যে দুইটা ছিটি রয়েছে মদিনা এবং মক্কা এই দুই শহরের কিন্তু সময় পরিবর্তন করা হয়েছিল চব্বিশ ঘন্টার জন্য এর পরবর্তী স্টেপে কিন্তু দাম্মাম কাতিফ এবং তায়েফ এই তিন জায়গার কিন্তু কারফিউ সময় পরিবর্তন করা হয়েছিল যেটি তিনটা থেকে পরবর্তী দিনের ছয়টা পর্যন্ত তো এরই মধ্যে আবার কিন্তু আজকে এই মাত্র নতুন একটা ঘোষণা এসছে যেটি আসলেই অত্যন্ত দুঃখজনক আপনারা জানেন যে সৌদি আরবের সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রবাসীরা কিন্তু এই যে নয় সিটিতে বর্তমানে অবস্থান করছে সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট প্রবাসীরা এই যে যে শহরগুলোতে মানে বর্তমানে যে নয় সিটিতে এখন চব্বিশ ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়েছে সেই নয় সিটি হচ্ছে রিয়াদ দাম্মাম তাবুক দাহারাইন হুবুফ জেদ্দা তায়েফ কাতিব এবং খোবার সৌদি আরবের যে মেজর যে শহরগুলি রয়েছে বড় বড় সিটি সেই সকল শহরেই কিন্তু এখন আগামীকাল মানে সাতই এপ্রিল থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু কারফিউ চলবে এবং আপনাদেরকে একটা কথা বলে রাখছি আপনারা জানেন যে কারফিউ আইন যদি কেউ ভঙ্গ করে সেক্ষেত্রে কিন্তু কারফিউ আইনে কিন্তু দশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার কাছে অনুরোধ থাকবে সবাই নিউজটি অবশ্যই সবাই সবার সাথে শেয়ার করবেন যাতে কেউ এই যে দশ হাজার রিয়ালের জরিমানা এই জরিমানার সম্মুখীন কেউ না হয়